আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্নামও শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আরও 8 জনের মৃত্যু, নতুন শনাক্ত 636 জন আক্রান্ত বেশি ঢাকা মহানগরীতে। করোনায় রাজধানীতে আরও 1 পুলিশ সদস্যের মৃত্যু, সিলেটে উপসর্গ নিয়ে মারা গেলেন 2 জন। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে 7 দেশের রাষ্ট্রদূতদের টুইটের কড়া সমালোচনা, পররাষ্ট্রমন্ত্রীর শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের পরামর্শ। করোনা ঝুঁকি এড়াতে রাজধানীর বেশিরভাগ শপিং মল খুলবে না কাল, চট্টগ্রামে সকল বিপণি বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত দোকান মালিক সমিতির। এবং 25 টাকা দরে সারা দেশে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু, বরাদ্দ কম, অভিযোগ ডিলারদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ। দেশে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 8 জন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 214 জনে। নতুন করে শনাক্ত 636 জন সহ দেশে এখন মোট করোনা রোগী 13,770 জন, সুস্থ হয়েছেন আরও 303 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনা মহামারীর এই পরিস্থিতিতে দুঃসহ সময়ের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। এরই মধ্যে বাংলাদেশ পার করেছে করোনা সংক্রমণের 36তম দিন। 24 ঘন্টায় সারা দেশের 35টি ল্যাবে 5,465 জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায় 636 জন। এ সময় করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও 8 জন, সুস্থ হয়েছেন 313 জন। এ পর্যন্ত মোট সুস্থ 2,414 জন। শতকরা হিসেবে সুস্থতার হার 91.8, আর এর বিপরীতে মৃতের হার 8.2%। এ পর্যন্ত রোগী শনাক্ত হলো 13,770 জন। পিসিআর ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছি 1,16,919টি। আমাদের আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে, এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগে 576 জন। ঢাকার বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে 9,177 জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে 576 জন, সিলেট বিভাগে 163 জন, রংপুর বিভাগে 263 জন, খুলনা বিভাগে 211 জন, ময়মনসিংহ বিভাগে 400 জন, বরিশাল বিভাগে 130 জন এবং রাজশাহী বিভাগে 153 জন। বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের পাশাপাশি ঢাকা ও নারায়ণগঞ্জের 5টি বুথে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে এলাকাভিত্তিক বুথ খোলার মাধ্যমে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দায়িত্ব পালনকালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন আরও 1 পুলিশ সদস্য। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন 7 পুলিশ সদস্য। শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় গত 26 এপ্রিল কনস্টেবল জালালউদ্দিনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনীত হওয়ায় শুক্রবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের প্রধান সহকারী খলিলুর রহমান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে আরও 1 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 33 জন। এছাড়া সিলেটে করোনার উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশ নার্স সহ একদিনে শনাক্ত 31 জন। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে করোনার প্রকোপ কোনোভাবেই কমছে না। শুক্রবার আক্রান্তের সংখ্যা কমলেও একদিনের ব্যবধানে আবার আগের চেহারা। জেলায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 1 জনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে 33 জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,195 জনে আর মৃত্যু হল 53 জনের।
সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত দুজনই পুরুষ। তাদের একজনের বাড়ি নগরীর দাঁড়িয়াপাড়ায়, অপরজন বিশ্বনাথ উপজেলার। জেলায় নতুন তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে আক্রান্তের সংখ্যা 264 জন। রংপুরে গত 24 ঘন্টায় 31 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 12 জন পুলিশ, একজন ব্যাংক কর্মকর্তা ও একজন নার্স। বিভাগে এ নিয়ে 262 জন করোনা আক্রান্ত হলেন। কুমিল্লায় নতুন করে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোর সদর হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ আসায় অপারেশন থিয়েটার লকডাউন করা হয়েছে। লক্ষ্মীপুরে নতুন করে আরও দুজন সহ মোট আক্রান্ত রোগী 54 জন। ঝিনাইদহের চিকিৎসক সহ আরও 4 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 37, এর মধ্যে 9 জন চিকিৎসক সহ 21 জনই স্বাস্থ্যকর্মী। দিনাজপুরে নতুন 2 জন সহ মোট করোনা আক্রান্ত 38 জন। জয়পুরহাটে নতুন 2 জন শনাক্তের পাশাপাশি 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিরাজগঞ্জের কামারখন্দের এক গ্রামে মা ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। বাবা পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কর্মরত থাকাকালে প্রথম সংক্রমিত হন। বরিশাল বিভাগের 2 জেলায় নতুন 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পিরোজপুরে 6 জন ও বরগুনায় 1 জন শনাক্ত হয়েছে। বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা 151 জন। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় আরও 13 জন এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় 2 জনের করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়ি জেলায় একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। দ্বিতীয় ও তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আইসোলেশনে থাকা ওই ব্যক্তিকে করোনামুক্তের ছাড়পত্র দেয়ায় এখন করোনামুক্ত হল খাগড়াছড়ি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর ভিড় অব্যাহত রয়েছে। এসব যাত্রীদের কেউ ঢাকা যাচ্ছেন, আবার কেউ ঢাকা থেকে ফিরছেন। প্রতিদিন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা, ছোট ছোট 3 চাকার যানবাহন ও মোটরসাইকেলে করে যাত্রীরা ঘাটে ভিড় করছেন। পরে ঘাট পার হয়ে বিভিন্ন গন্তব্যে রওনা দেন তারা। সকালের দিকে ঘাটে ভিড় হয় বেশি, বেলা বাড়ার সাথে সাথে তা কমে যায়। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে 4টি ছোট ও 2টি বড় ফেরি চলাচল করছে, আর এ সুযোগে ঘাটে আসা যাত্রীরা অবাধে নদী পারাপার হচ্ছেন। সকাল থেকেই ভোলার ইলিশা ফেরিঘাটে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও চট্টগ্রাম গামী শত শত শ্রমজীবী মানুষ ফেরি পারাপারের অপেক্ষায় ভিড় জমায়। সকালে একটি ফেরি ছেড়ে গেলেও পুলিশ এবং কোস্টগার্ডের শক্ত অবস্থানের কারণে কোনো যাত্রী তাতে উঠতে পারেনি। এদিকে ঘাটে আসা যাত্রীরা বলছেন, কর্মস্থলে না গেলে ঈদের বেতন বোনাস না পাওয়ার পাশাপাশি চাকরি হারাতে হবে তাদের। এর আগে গতকাল বিকেলে প্রায় 600 যাত্রী নিয়ে লক্ষ্মীপুর থেকে আসা 2টি ফেরি প্রশাসনের বাধার মুখে ঘাটে ভিড়তে পারেনি। পরে যাত্রীরা ওই ফেরিতে ভাঙচুর শুরু করলে রাত 9টার দিকে যাত্রীসহ ফেরিটি ঘাটে ভেড়ানো হয়। গাজীপুরে বেতনের দাবি ও বহিরাগতদের হামলার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে জেলার মালিকের বাড়ি এলাকায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের গত মাসের বেতনের 60% দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টি তারা মানতে রাজি না হয়, এলাকার কিছু ভাড়াটে লোক দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এতে আহত হয় কয়েকজন শ্রমিক। বাংলাদেশে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়ে সম্প্রতি ঢাকায় 7টি দেশের রাষ্ট্রদূতদের করা টুইটের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শনিবার এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূতদের কূটনৈতিক শিষ্টাচার মেনে দায়িত্ব পালনেরও পরামর্শ দিয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূতরা তাদের অভিযোগ প্রোটোকল অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন। করোনা মহামারীর সময় নির্ভরযোগ্য ও বাস্তব ভিত্তিক তথ্য প্রচার নিশ্চিত করার স্বার্থে গণমাধ্যম ও মত প্রকাশের উপর গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত পশ্চিমা 7টি দেশের রাষ্ট্রদূত টুইট করেন। এক্ষেত্রে কোনোদিন কোনো রাষ্ট্রদূত জটলা করে এ ধরনের স্টেটমেন্ট কখনো দিতে দেখিনি, আর অন্যান্য দেশেও এই ধরনের জটলা করে দেখার নীতি নাই। কিন্তু খুবই দুঃখজনক, আমি খুব খুশি হতাম যদি এই রাষ্ট্রদূতরা
এই জটলা পাককে যদি বলতেন যে আপনার এই মুহূর্তে রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ করা উচিত, এইটা কোনো ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে পড়ে না। তাদের যদি কোনো অভিযোগ থাকে তার একটা দেয় যে প্রটোকল, তারা আমাদের জানাতে পারতেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন, কিন্তু এ না করে তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন। তারা পাবলিক স্টেটমেন্ট দিচ্ছেন, তারা কি এদেশে রাজনীতি করবেন, এদেশে ইলেকশন করবেন নাকি অন্য কোনো, এগুলো মতলব সুবিধা। আমি আশা করব তারা তাদের প্রটোকল মানবেন এবং সেইভাবেই তারা কাজ করবেন। তারা জ্ঞানী গুণী জন, তারা জানেন বুঝেন, তাদের এই ধরনের ব্যবহার আমরা ইজ নট এক্সপেক্ট। অনুমতি পেলেও করোনা ঝুঁকি এড়াতে রাজধানীর বেশিরভাগ মার্কেট ও শপিং মল কাল থেকে খুলছে না। মার্কেট মালিক ও ব্যবসায়ীরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দীর্ঘদিনের লকডাউনে ব্যবসা বাণিজ্য না থাকায় সরকারি প্রণোদনা চাইছেন তারা। দোকান ভাড়া ও কর্মচারীদের বেতনের জন্য সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। ঈদের বাকি আর দু সপ্তাহ, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে রোববার থেকে সারা দেশের বিপণী বিতানগুলো খুলতে পারবে। তবে মহানগরের বেশ কয়েকটি শপিং সেন্টার খুলছে না করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে। নির্দেশনা মেনে ঈদের বাজারের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা, তাই সমিতির সিদ্ধান্তকেই মেনে নেবেন তারা। আগামীকাল থেকে খোলার একটা সম্ভাবনা আছে, যদি আমরা আজকে পয়সা করতেছি, তারপরে যদি ইতিমধ্যে কোনো অন্য কোনো ডিসিশন আসে বন্ধের, সেটাও আমরা রাজি আছি। বর্তমানে প্রেক্ষাপট অত্যন্ত নাজুক, বেশি সংখ্যক বাণিজ্য বিতান ধাপে ধাপে বন্ধ ঘোষণা করেছে, এতে কারো কোনো দ্বিমত নেই। সবার আগে দেশ, তারপর আমরা। দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে স্বাস্থ্য নীতিমালা মেনে চলতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দেওয়া স্বাস্থ্য নীতিমালা সেটাকে অনুসরণ করতে হবে। করোনার এই সময়ের ক্ষতিপূরণে প্রয়োজন আর্থিক প্রণোদনা বলে মনে করছেন ব্যবসায়ীরা। সরকার ঘোষিত যে প্রণোদনা আছে সেখান থেকে পাওয়া দরকার, কিন্তু সেখানে যে প্রশাসনিক জটিলতা আছে, তার পরিবর্তে মার্কেট সমিতিগুলির মাধ্যমে যদি আপনার যার যার মার্কেটে কতজন ব্যবসায়ী আছে, তাদের কী পরিমাণ চাহিদা, তাদের বেতন দেওয়ার জন্য যে টাকাটা দরকার সেই পরিমাণ টাকাটা, এটা যদি নগদ গ্যারান্টি সহকারে দেওয়া হয় তাহলে আমাদের এই মুহূর্তে খুব উপকার হবে, যেটা কিন্তু ফিউচারে আমরা কিস্তির মাধ্যমে পরিশোধ করে দেব। এদিকে অনেক দোকানপাট রোববার থেকে খোলার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ঈদের আগে চট্টগ্রামের সকল শপিং মল, মার্কেট সহ বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সাথে বৈঠক শেষে ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত জানায়। মার্কেট ও দোকানপাট খুললে করোনা সংক্রমণে ক্রেতার পাশাপাশি ব্যবসায়ীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাই আর্থিক ক্ষতি হলেও সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেন তারা। এর আগে গতকাল নগরীর ব্যবসায়ী নেতারা বৈঠক করে প্রাথমিকভাবে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২৫ টাকা দরে সারা দেশে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। তবে বরাদ্দ কম থাকায় অনেকেই পেঁয়াজ কিনতে পারেননি। এছাড়া টিসিবির পণ্য বিক্রিতে নানা অনিয়মের অভিযোগ ক্রেতাদের। হুমায়ুন জানাচ্ছেন বিস্তারিত। রোজা ও করোনা দুর্যোগে সারা দেশে 500 ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে কম দামে খাদ্যপণ্য বিক্রি করছে সরকারি বিপণন সংস্থা টিসিবি। বিক্রির তালিকায় রয়েছে চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, ছোলা ও খেজুর। এতদিন 35 টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও শনিবার থেকে তা 25 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ঢাকায় 110 জায়গায় ট্রাকে করে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে কম দামে পেঁয়াজ কিনতে এসে না পেয়ে হতাশ অনেকেই। এছাড়া অব্যবস্থাপনা সহ গ্রাহকদের নানা অভিযোগও বাড়ছে দিন দিন। বলতেছে যে পেঁয়াজ এখানে নাই, মুসুর ডাল নেই, পেঁয়াজ নেই, বুট আছে আর তেল আছে, বুট না নিলে তেল দেয় না, বুট নিতে হবে বাধ্যতামূলক, সব কিছু মিলিয়ে নিতে হবে, নাহলে এক পদ দুই পদ দেয় না তারা, ছোলা না না, হলে তেল দেবো না, চিনি দেবো না, ডাল দেবো না। ডিলাররা বলছেন আগের চেয়ে পেঁয়াজের বরাদ্দ কম, বরাদ্দ কমেছে মসুর ডালেরও। পেঁয়াজ 1 কেজি করে দিচ্ছি, মসুর ডাল 1 কেজি করে দিচ্ছি। যখন বরাদ্দ বেশি থাকে তখন বরাদ্দ বেশি দেওয়া যায়, যখন কম থাকে তখন সবাই যত পায়, সবাই যত পায়, এই জন্য আর কি বরাদ্দ কম থাকলে আমরা বরাদ্দ কম করে দিই। 200 কেজি পেঁয়াজ, 200 কেজি মসুর ডাল, 1 কেজি করে পেঁয়াজ দিচ্ছি, 50
টিসিবি জানিয়েছে প্রথম দুই দিন দেশি পেঁয়াজ ও পরবর্তীতে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা হবে। ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির এই কর্মসূচি চলবে আগামী 20 মে পর্যন্ত। ট্রাক গুদাম থেকে 55টা করে 110টার মতো বের হয় ঢাকা সিটিতে প্রতিদিন। আজকে কালকে দেশি পেঁয়াজ থাকবে, তারপরের দিন থেকে ওই বাইরে থেকে ইম্পোর্ট করা যে পেঁয়াজটা আছে সেটা থাকবে। এটা হল্যান্ড থেকে আছে, আবার তার্কিস্ট থেকে আছে। পেঁয়াজ ছাড়াও খোলা বাজারে টিসিবির চিনি কেজি প্রতি 50 টাকা, মসুর ডাল 50, ছোলা 60, খেজুর 120 ও সয়াবিন তেল লিটার প্রতি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছরের অগাস্ট সেপ্টেম্বরে পেঁয়াজের যে দাম বেড়েছিল তা অনেকটা কমে আসলেও এখনও 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ। সরকার টিসিবির মাধ্যমে 25 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির যে কার্যক্রম শুরু করেছে তাতে খুশি সাধারণ মানুষ। তারা বলছেন এই কার্যক্রম অব্যাহত রাখলে একসময় পেঁয়াজের দাম স্থিতিশীল করতে বাধ্য হবে পেঁয়াজ সিন্ডিকেট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী বাজেটে ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সর্বনিম্ন ধাপে করের হার 5% করা এবং খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর প্রস্তাবও দিয়েছে সিপিডি। করোনা ভাইরাস সংক্রমণ কমাতে এখনই পুরোপুরি লকডাউন না তোলা এবং কারখানা খুলে না দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। বর্তমান প্রেক্ষাপট ও বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে আগামী বাজেটের জন্য বেশ কয়েকটি প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে কর আহরণ বাস্তবসম্মত করা, কর ফাঁকি রোধ এবং চলমান সংস্কার কর্মসূচির উপরে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখা, আয় কমে যাওয়া মানুষের বিষয়টি বিবেচনায় রাখা ও বেশি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথাও বলছে সিপিডি। ব্যক্তি খাতে যে আয়কর আছে সেটার সীমাটা বাড়ানোর সুযোগ আছে। গত 3 বছরে এটা বাড়ানো হয়নি, এটা 2.5 লক্ষ টাকা থেকে 3.5 লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে এবং সেক্ষেত্রে করের হারও এখন যেভাবে আছে 10-15-20% সেটার ক্ষেত্রে একটা 5% এটা কমিয়ে আনতে পারে আগামী 2 বছরের জন্য। সার্বিকভাবে আমাদের অর্থনীতির ভিতরে কর ফাঁকি দেওয়া এবং মুদ্রা পাচার এটাকে বন্ধ করার ক্ষেত্রে জোরালো পদক্ষেপ নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এখনই সব কারখানা খোলা হলে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে, তাই চলমান লকডাউন পুরোপুরি তুলে না নেয়ার আহ্বানও জানানো হয় ব্রিফিং এ। এখনই যদি আমরা প্রিম্যাচিউর ভাবে এই লকডাউনটা তুলে নেই তাহলে এটা এই ভাইরাসটা আরো বড় ভাবে ছড়ানোর সুযোগ রয়ে গেছে এবং আমাদের বিশ্বের অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি তাহলে এটা পরবর্তীতে অর্থনীতিতে আরো গভীরতম এটার অভিঘাত আসতে পারে, যেটার জন্য অর্থনীতির ক্ষতি আরো বেশি হতে পারে। আগামী বাজেটে সরকার স্বাস্থ্য খাতে আরো বেশি গুরুত্ব দেবে বলে আশা করে সিপিডি। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারীতে প্রবাস থেকে একসাথে বেশি কর্মী দেশে ফিরলে তা সামাল দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দুর্যোগের মধ্যেও প্রায় 1 লাখ কর্মী ফিরেছেন বলেও জানান তিনি। পরিস্থিতি মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বিশ্বব্যাপী এই দুর্যোগ পরিস্থিতিতে কাগজপত্রবিহীন বাংলাদেশি অভিবাসীদের বৈধতার সুযোগ দিচ্ছে ইতালি এবং পর্তুগাল। এ যেমন স্বস্তির তেমনি উদ্বেগ বেড়েছে মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশে। হাজার হাজার কর্মীকে অবৈধ ঘোষণা করে ফেরত পাঠাচ্ছে তারা। লকডাউনে কর্মহীন বৈধদেরও ফেরত নিতে চাপ দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে কুয়েতে মানবতার দিন কাটাচ্ছেন 4,000-এরও বেশি বাংলাদেশি। তবে পরিস্থিতি এর চেয়েও খারাপ হতে পারে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। সব মানুষ যদি একসাথে আসে আমরা কিন্তু বিপদে পড়ে যাব, যেহেতু আমাদের কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিস এসেট্রা এগুলি কিন্তু এখনো ইন প্লেস নাই। তো আমরাও চেষ্টা করছি কিন্তু যত স্ট্যাগার্ড করে ধাপে ধাপে যদি আমরা আনতে পারি আমরা ইনশাআল্লাহ সামাল দিতে পারবো। জনশক্তি ও কর্মসংস্থান খাত বিশ্লেষকরা বলছেন ইতালি ও পর্তুগালের উদাহরণকে কাজে লাগিয়ে বন্ধুপ্রতিম মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকেও সুবিধা নিতে পারে বাংলাদেশ। সৌদি আরব এবং কুয়েত থেকে আমাদের কর্মীদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়াটা আমাদের জন্য একটা শঙ্কা তৈরি করছে। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের ইতালি, পর্তুগাল এবং সিঙ্গাপুর উদাহরণকে আমরা কাজে লাগিয়ে বলতে পারি এই করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময় কোনোভাবেই যাতে আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো না হয়, একই সাথে আমাদের বন্ধুত্ব ভ্রাতৃত্ব টিকিয়ে রাখবার জন্য আমরা তাদের দু দেশ মিলে ভবিষ্যতে কিভাবে আমরা সেই দেশকে আরো সহযোগিতা করতে পারি সেরকমভাবে আমাদের একটা যোগাযোগ বৃদ্ধি করা উচিত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 50 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন, তাদের নিয়েই তৈরি হয়েছে শঙ্কা আশঙ্কা।
শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশানিধন অভিযান শুরু হয়েছে। সকালে সিটি মেয়র জাহাঙ্গীর আলম এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য সিঙ্গাপুর ও পোল্যান্ড থেকে আমদানি করা ওষুধ 150টি ফগার মেশিনের মাধ্যমে 57টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ছিটানো হবে। এ সময় নগরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও আহ্বান জানান সিটি মেয়র। এগুলো জার্মান এবং আমেরিকান এবং সিঙ্গাপুরি মিশিং, এগুলো দিয়ে আমরা কাজটা শুরু করেছি। প্রায় 100 টন এই ডেঙ্গু লাভাস মারার জন্য আমরা ওষুধও নিয়ে আসছি এবং এটা আমরা চাচ্ছি আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন প্রায় 329 বর্গ কিলোমিটারের মধ্যে আমরা প্রত্যেকটি ওয়ার্ড এবং মহল্লায় আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এখানে যে কোনোভাবে ডেঙ্গুটা যেন জন্মিতে না পারে। সেজন্য আমি প্রত্যেকটি নাগরিককে বলেছি, আপনারা সবাই নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আপনাদের আশেপাশে বাড়ির ছাদ থেকে শুরু করে যেসব ছোটো জায়গা আছে সেসব জায়গাতে নিজেরা পরিষ্কার করুন এবং আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রত্যেকটি ওয়ার্ড ভিত্তিক আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেঙ্গু মশার এবং লাভান জিরো করার জন্য আমরা মেডিসিন অলরেডি আজকে থেকে সব জায়গায় পৌঁছে দিচ্ছি। এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের শপিং না করে গরিব অসহায়দের মাঝে অর্থ বিতরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়ে ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন তিনি। সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। কোনো ঘটনা না ঘটলেও তা রটান হচ্ছে, এ সকল গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। করোনা পরিস্থিতি মোকাবেলায় নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার ডিজিটাল আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে মানুষ যাতে কথা বলতে না পারে সেজন্যই একের পর এক পরিপত্র জারি করা হচ্ছে। ব্যর্থতার উপর লেখালেখি করার কারণে বেশ কয়েকজনকে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন করে গ্রেফতার করা হয়েছে। নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার। গণতান্ত্রিক অধিকার তো দূরে থাকুক, মানুষ তার কষ্টের কথাও যাতে ভার্চুয়াল জগতে প্রকাশ করতে না পারে তার জন্য একের পর এক পরিপত্র জারি করে চলেছে সরকার। আলারাফা, ইসলামী ব্যাংক, অর্থ সংবাদ। করোনা ভাইরাস মহামারীর কারণে নিরাপত্তারক্ষী কমে যাওয়ায় ব্রাজিলে অ্যামাজন বন উজাড় হচ্ছে ব্যাপক হারে। অবৈধ কাঠ পাচার রোধে সেনা মোতায়েনের কথা ভাবছে দেশটির সরকার। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা ইনপে জানিয়েছে, গত বছরের এপ্রিলের তুলনায় এবছর বন উজাড় হয়েছে অন্তত 64% বেশি। আর করোনা ভাইরাস শুরুর পর 2020 সালের প্রথম 4 মাসে অবৈধ কাঠ পাচার বেড়েছে 55%। এবছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশটিতে অন্তত 1202 বর্গ কিলোমিটার বন নিশ্চিহ্ন হয়েছে। মূলত গত বছর জেইর বোলসোনারো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর অ্যামাজনে বন উজাড় বেড়েছে, এর জন্য তার বিতর্কিত আর্থিক নীতিকে দায়ী করছেন অনেকেই। স্ট্যান্ডার্ড ব্যাংক, বাণিজ্য সংবাদ। করোনা দুর্যোগে থাকা কর্মহীন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন ঢাকা উত্তর সিটির 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু। মোহাম্মদপুরের বায়তুল ফালা মাদ্রাসা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব মেনে 100 মানুষের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মৌলানা জালাল উদ্দিন আহমেদ। ফুটবল ম্যাচে বদলি হিসেবে 3 জনের পরিবর্তে 5 জন খেলোয়াড় মাঠে নামানোর নিয়ম পাশ করেছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। মূলত স্থগিত হয়ে যাওয়া লীগগুলো পুনরায় চালু হলে দ্রুততম সময়ে যেন তা শেষ করা যায় সে লক্ষ্যে সাময়িক এই নিয়মের প্রবর্তন করা হয়েছে। এতে সপ্তাহে 2-3টি ম্যাচ খেললেও ফুটবলাররা
পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবেন। খেলোয়াড়দের উপর চাপ কমাতে এই আইন তৈরি করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া প্রতিটি লীগ এবং টুর্নামেন্টে এখন এই নিয়ম প্রয়োগ করা যাবে। তবে আয়োজকদের উপরও নির্ভর করবে তারা এই নিয়ম পালন করবেন কি না। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে আরও 8 জনের মৃত্যু, নতুন শনাক্ত 636 জন, আক্রান্ত বেশি ঢাকা মহানগরীতে। করোনায় রাজধানীতে আরও 1 পুলিশ সদস্যের মৃত্যু, সিলেটে উপসর্গ নিয়ে মারা গেলেন 2 জন। বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে 7 দেশের রাষ্ট্রদূতদের টুইটের কড়া সমালোচনা পররাষ্ট্রমন্ত্রীর, শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের পরামর্শ। করোনা ঝুঁকি এড়াতে রাজধানীর বেশিরভাগ শপিং মল খুলবে না কাল, চট্টগ্রামে সকল বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত দোকান মালিক সমিতির। এবং 25 টাকার দরে সারা দেশে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু, বরাদ্দ কম, অভিযোগ ডিলারদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।